আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আরও একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম যারা দু হাজার বাইশের শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তো ডেন্টাল মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার আপনারা পাশ করেছিলেন কিন্তু আপনারা কোনো কলেজ চান্স পাননি কোনো কলেজ সিট পাননি ওয়েটিং লিস্টে ছিলেন তো আপনারা চাইলে বেসরকারি ডেন্টাল আবেদন করতে পারবেন তো বেসরকারি ডেন্টাল আবেদন করার জন্য আবেদন ফি কত টাকা আবেদন ফি কয় তারিখে জমা দিতে হবে এবং আপনাদের আবেদন করা যাবে কয়টি কলেজে কয়টি কলেজে অ্যাপ্লাই করতে হবে আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ তারিখ এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিও নাটনের সম্পন্ন দেখুন তাহলে আপনারা সকল উত্তর পেয়ে যাবেন দু হাজার বাইশের শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিভার্সিটি সমূহে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি যারা ডেন্টালে ভর্তি পরীক্ষা দেবেন তাদের হচ্ছে বেসরকারি মেডিকেলে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আপনাদের টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হবে আগামী ছাব্বিশ সাত দু তেইশ তারিখ আবেদন শেষ হবে পাঁচ আট দু তেইশ তারিখ আবেদনের ফি জমা শেষ তারিখ ছয় আট দু হাজার তেইশ রাত বারোটা পর্যন্ত প্রাথমিক নির্বাচনের এসএমএস প্রদানের তারিখ নয় আট দু হাজার তেইশ প্রাথমিক নিশ্চয়নের শেষ তারিখ চোদ্দো আট দুহাজার তেইশ দ্বিতীয় নির্বাচনের এস এম এস প্রদানের তারিখ সতেরো আট দু হাজার তেইশ দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ বাইশ আট দু হাজার তেইশ ওয়েবসাইটের তালিকা প্রকাশ করবে চব্বিশ আট দু হাজার তেইশ তারিখ ভর্তি শুরুর তারিখ ছাব্বিশ আট দু হাজার তেইশ ভর্তির শেষ তারিখ একত্রিশ আট দুহাজার তেইশ এবং যাদের কোটা আছে তারা কোটা আবেদন করতে পারবে যারা গরিব প্রার্থী আছে তারা হচ্ছে এ গরিব কোটায় পোর কোটায় আবেদন করতে পারবেন তো আপনারা হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদন করতে হবে কোন লিঙ্কে ঢুকে এখন এই সকল বিষয়ে আলোচনা করব। তো আপনার হচ্ছে ডিজিএমই টেরিটক লিখে সার্চ করবেন ডিজিএমই টেরিটক লিখে সার্চ করার পর আপনাদের হচ্ছে বিডিএস এর শুরু হবে যেহেতু এখন শুরু হয়নি তখন শুরু হবে এম এর মতো সেম সিস্টেমে দেখতে পাচ্ছেন এমবিবিএস এখানে হচ্ছে আপনার এই লিঙ্ক তখন হচ্ছে বিডিএস লিংকে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনাদের হচ্ছে ছবি সাক্ষ্য নাম পিতার নাম মাতার নাম আপনার প্রোফাইলটি পুরো হচ্ছে চলে আসবে তো প্রোফাইলটি চলে আসার পর আপনারা এরকম দেখতে পাবেন যে হচ্ছে ইনস্ট্রাকশনটা কীভাবে দেওয়া আছে প্রথমে আপনাদের হচ্ছে বিডিএস টেলিটপ থেকে বিডিএস অ্যাডমিশন সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন করার পর আপনার নাম পিতার নাম সকল তথ্যগুলো চলে আসছে এরপর দেখতে পাচ্ছেন এখানে কলেজের নাম দেওয়া আছে তো আপনাদের হচ্ছে কলেজের নামটি এখানে দিতে হবে তো কলেজের নাম দেওয়ার পর আপনার হচ্ছে যে কলেজগুলো আপনাদের হচ্ছে বেসরকারি ডেন্টালে আন্ডারে আছে সেই সকল কলেজ সবগুলো চয়েস দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল হচ্ছে ষাটটি কলেজ দিতে হবে এবং মেয়েদের হচ্ছে সেষট্টি কলেজ চয়েস দিতে হবে এখন ডেন্টালে কয়টি কলেজ চয়েস দিতে হবে এটা হচ্ছে যখনই অ্যাপ্লাই শুরু হবে আপনারা তখনই বুঝতে পারবেন তো আপনারা তখন বুঝতে পারবেন সেইভাবে আপনাদের হচ্ছে অ্যাপ্লাইটি করতে মেডিকেল চয়েস দিতে হবে তো এইভাবে আপনারা মেডিকেল চয়েস দিবেন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে পোর ম্যারিড কোটা যদি কেউ পোর থাকে তার তথ্য লাগবে তার নাম তার হচ্ছে ইনকাম সোর্স লাগবে তার ইনকাম সোর্স কত টাকা এই সকল আপনারা এগুলো দেখলে একদম ইজি এখানে আপনাদের কোনো হচ্ছে শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ডটি দিলে আপনাদের আর কোনো তথ্য দিতে হবে না সকল তথ্য অটোমেটিক চলে আসবে আপনারা শুধুমাত্র আপনাদের যে মেডিকেল যে ডেন্টাল কলেজ চয়েস দিবেন সেটা হচ্ছে প্রমাণুসারে এক বাই এক সিরিয়াল বাই চয়েস দেবেন তো দেওয়ার পর হচ্ছে আপনাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনাদের হচ্ছে পেমেন্ট ইনস্ট্রাকশন থাকবে আপনাদের টেলিডক্স সিমের মাধ্যমে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তো এক হাজার টাকা পেমেন্ট করার পর আপনাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে অ্যাপ্লাইটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদের